আমি আল্লাহকে খুশি করার জন্য কেউ দৌড়ে এসো, তুমি দৌড়ে দৌড়ে আমার কাছে আসার আগে আমি বাতাসের বেগে বিদ্যুৎ গতিতে উল্কা বেগে আমি তোমার কাছে, আমি তোমাকে আমি আল্লাহ আমার রহমতের কোলে উঠায় নিব। আল্লাহ পাক তার বান্দাকে এতই ভালোবাসে। তাহলে আজকের যে আয়াত বিশ্বাসীরা, তোমরা একে অপরের প্রতি অনুমান থেকে, ধারণা থেকে বেঁচে থাকো। ধারণা অনুমান সেটা অন্য কি না, এই যে অনুমান, এর থেকে বেঁচে থাকতে হবে। আমরা আজকের সমাজের বিভিন্ন দিক আলোচনা করলে আমরা কি দেখতে পাই, এই অনুমানে ধারণা করে সমাজকে আমরা বিনষ্ট করে দিচ্ছি। এটা থেকে আমাদেরকে, নিজেদেরকে, সমাজকে, দেশকে, পরিবেশকে সজাগ রাখতে হবে। অনুমান ধারণা কেউ কারো প্রতি করা যাবে না। এই আয়াতাল্লাহ এটাও বলছেন যে একজন আরেকজনের দোষ খুঁজে বেরিয়েও না, কারো দোষ প্রকাশ করার চেষ্টা করব না। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদের সাবধান করেছেন, যদি আমরা এটা মানতে পারি লাভটা কি হবে আর ক্ষতিটা কি, তারপরের কথা আল্লাহ বলছেন কোরআন কত সুন্দর, কেন কোরআনের দিকে এলাম না, এর কথাতে বলছে আল্লাহ পাক, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আপন মৃত ভাইয়ের গোশত কেউ খাবে? নিশ্চয়ই না। আল্লাহই বলছেন যে নিশ্চয়ই না, আর আসলে তো আপন মৃত ভাইয়ের গোশত কে খাবে, এটাকে আমরা খুব ঘৃণায়িত করব। তাহলে একজন আরেকজনের পিছনে নিন্দা করা, অনুমান করা, নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া স্বামী, এটা থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করব। আল্লাহকে আমাদের ভয় করতে হবে, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, এবং তওবা করতে হবে, আল্লাহ রহমান এবং রহিম। এই যে মানুষের পেছনে নিন্দা করা যাবে না, আপনি আবার বলেন না ছয় পারার প্রথম আয়াত, যে কারো পেছনে নিন্দাবাদ করো না, কারো পেছনে কারো বিরোধিতা করা, তার বিরুদ্ধে উল্টা পাল্টা বলা, তার গুণকে ঢেকে দোষকে প্রকাশ করা, এটা করো না, খুব খারাপ হবে তোমার, এটা করা উচিত না, আল্লাহ পছন্দ করেন না। এগুলো একটা, আরেকটা আছে, যদি আমরা আরো গভীরভাবে ঢুকি তাহলে খুব ছোট সুরা, ওই লল্লি কুল্লে হুমাজা তিল্লু মাজা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَ, এর প্রথম আয়াত 30 পারা ছোট্ট সূরা। ওয়াইলুল লিকুল্লি হুমাজা, এই প্রথম আয়াতে আল্লাহ পাক কি বললেন যে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য অশান্তি, কাদের জন্য, যারা মানুষের দস্তুতি, মানুষকে বেইজ্জতি করার জন্য মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের থেকে সাবধান, না যেও না, করো না। আল্লাহ পবিত্র কোরআনটা আমাদের জন্য কেন নাজিল করলেন, আল্লাহ বললেন বান্দা কোরআন খুব সহজ করে তোমাদের কাছে আমি আল্লাহ নাজিল করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, এই কোরআন সহজভাবে সরলভাবে অবতীর্ণ করেছি উপদেশ গ্রহণ করার জন্য, কে আছো উপদেশ গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করলে কি হবে, কোরআন থেকে উপদেশ নিয়ে যখন আমি আমার
জীবনকে পরিচালিত করব, তাহলে আমার জীবন সংগ্রাম তখনই সাফল্যমণ্ডিত হবে। কোরআন, কোরআনকে যেন আমরা মানতে পারি, তো সূরা হুজুরাতের যে আয়াত 12 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম যে আমরা কারোর বিরুদ্ধে নিন্দাও করব না, অপবাদ করব না, অনুমানও করব না, ধারণাও করব না, তাহলে আমার সমাজ, আমার দেশ, আমার জাতি উন্নততর হতে পারবে, আদর্শ সমাজ গঠনে সক্রিয় হতে পারবে। তারপর এই সূরা হুজুরাতের পরের আয়াত 13 নম্বর আয়াত আল্লাহ ডাকিয়া বলেন, একজন নারী একজন পুরুষ থেকে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, কেন? বিভিন্ন গোত্রে সম্প্রদায়ের ভিতরে তুমি চলাফেরা করবে, একজন যেন আরেকজনের পরিচয় পেয়ে যাও, সেজন্য আমি আল্লাহ এই সিস্টেমে তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করে বসেছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহু আকবার, তোমাদের মধ্যে সেই আমি আল্লাহর কাছে মর্যাদাশীল অতি সম্মানিত কে, যাদের কাছে পরহেজগারি আছে, মুত্তাকি যারা, আমাদেরকে পরহেজগারি অর্জন করে মুত্তাকি হতে হবে। তাহলে শেষ কথাটা হচ্ছে ইন্নাল্লাহ আলিমুন খাবীর, আল্লাহ সব জানে, সব খবর রাখে, আল্লাহর কাছ থেকে ফাঁকি দেওয়ার মতো কিছু নেই। আমার আল্লাহ ডাকিয়া বলেন, ইয়াতালাফাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাইদ মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার খুব নিকটতম আমি, এত নিকটতম যা বলার অপেক্ষা রাখে না, তুমি যা কিছু করার জন্য অনুমান করবে, আন্দাজ করবে, পরিকল্পনা করবে, সেটা কিন্তু আমি আল্লাহ জানি, সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ হয়ে যায়, তোমাকে ছাড়া তুমি মুক্তি পাওয়ার কোনো লাইন থাকবে না, সব আমি আল্লাহর কাছে। সূরা ইয়াসিন বলেন, আমার আল্লাহ ডাকতে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুনা। আল্লাহু আকবার, কোরআন কত সুস্পষ্ট, আল্লাহ বলে দিলেন যে আমি তোমার জবান বন্ধ করে দেব, ওই হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে, বান্দারে তুমি পার হবে কি করে, লাইন নাই, আমি আল্লাহ আনুগত্যশীল হও, আমি আল্লাহ তোমাকে যেইভাবে চলার জন্য নির্দেশ দিয়েছি সেইভাবেই চল, সেইভাবে আমাদেরকে চলতে হবে, চলার পথ কি ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. الله তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি দুইটা উদ্দেশ্য, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। হুজুর হাদিসে বলছেন, অপবিত্র কাজ যেখানে হয় তোমরা বাধা দাও, তাদেরকে বলো হাত দিয়ে বুঝো, বুঝো, যদি না পারো মুখ দিয়ে, মুখ দিয়ে যদি বলতে না পারো অন্তর থেকে তাকে ঘৃণা করো, এটা দুর্বল ইমানের অংশ। তাহলে সুন্দর অতর একটি সমাজ গড়ার জন্য
পুরো শেষের যে আয়াতটি আমি পড়লাম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে, তাহলে সফল কাম হবে। সেই সফল কামের জন্য আমাদের কি করণীয়, কি পালনীয়, কি বর্জনীয়, কি গ্রহণীয় আর কি বা অনুকরণীয় অনুসরণীয়, সেটাই হলো আজকের বিচার্য, বিবেচ্য এবং আলোচ্য বিষয়। খুব লম্বা আলোচনা না করে অল্প কথা হুজুর বলছেন, দর্শকদের সামনে হাজির হচ্ছি কেন, এই শুনতে শুনতে যদি আমাদের ভিতরে পরিবর্তন এসে যায় তাহলে যারা শুনলেন দেখলেন তারাও সার্থক, আর যিনি শুনাইলেন উনিও সার্থক। তাহলে আমরা সবাই উভয়ে যেন আমরা সার্থক হতে পারি, সুন্দর হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, এই দোয়া করি আল্লাহর কাছ থেকে। আমরা আমাদের সবকিছু কবুল করার আশা রেখে আপনাদেরকে অনেক অনেক আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।